শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না বললেন ফখরুল। এরপর সংসদ নির্বাচন নিয়ে ইসির রূপরেখা বাপের তারুকদারি বললেন মির্জা আব্বাস। এরপর আওয়ামী লীগ নেতারা আগ বাড়িয়ে কথা বলা বন্ধ করুন বললেন ডাক্তার জাফরুল্লাহ। এরপর ম্যান্ডেট না থাকায় ভারতের সঙ্গে কূটনীতিতে দুর্বল সরকার। এখন মূল কথায় আসা যাক, শেখ হাসিনা অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না বললেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। নির্বাচনকালীন সময়ে একটি তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন না হলে সে নির্বাচন কখনোই গ্রহণযোগ্য ও অবাধ সুষ্ঠু হবে না, দেশের মানুষ এই নির্বাচনে অংশ নেবেন না। মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনকে আমরা মানি না, নির্বাচন কমিশনের রোডম্যাপ সম্পর্কে আমাদের কোনো বক্তব্য নেই। তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচন কেন কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেখতে চান না আওয়ামী লীগ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার করে জয়লাভ করতে চায়। ভারত সফর শেষে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে নিয়ে মির্জা ফখরুল বলেন, ভারত থেকে কিছুই আনতে পারেন না প্রধানমন্ত্রী, আমাদের যে তিস্তা ও অভিন্ন নদীগুলোর সমস্যা, সীমান্ত হত্যা, এসব বিষয়ে সমাধান আনতে পারেনি তিনি। বর্তমানে বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্রের পথকে সংকুচিত করে দেওয়া হয়েছে দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নাগরিক অধিকার, ভোটাধিকার, মানবিক মর্যাদা ও মানবিক সাম্য হরণ করা হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে বাংলাদেশ সহ সারা বিশ্বে গণতন্ত্র মনা মানুষকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জাতিসংঘ কর্তৃক 2007 সালের 15 সেপ্টেম্বর থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে গণতন্ত্রের সর্বত্বা ও অনুশীলনে সকলকে উদ্বুদ্ধ করতে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা, আহতদের জানাচ্ছি সমবেদনা। তিনি বলেন, একটি গতিশীল গণতান্ত্রিক সমাজে ব্যক্তি মানুষের মর্যাদা সমুন্নত থাকে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় মানুষকে দাসে পরিণত করা যায় না, একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র সমাজে কেবলমাত্র মানুষের অধিকার নিশ্চিত হয়, সভ্যতা বর্তমান স্তর থেকে আরও অগ্রগতির দিকে ধাবিত হয়। সারা বিশ্বে বহুমাত্রিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি মানুষের আগ্রহকে ভুলুণ্ঠিত করে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এখনও একদলীয় দুঃশাসনের ঘন অন্ধকার বিরাজমান। বর্তমানে বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্রের পথকে সংকুচিত করে দেওয়া হয়েছে, নাগরিক অধিকার, ভোটাধিকার, মানবিক মর্যাদা ও মানবিক সাম্য হরণ করা হয়েছে, নানা কালা কানুনের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করে মত প্রকাশের স্বাধীনতার কণ্ঠরোধ করা হয়েছে, ভিন্ন মতের কারণে অনেকে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন, বাংলাদেশের গণমানুষের অভিসংবাদিত নেতা দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা ও সাজানো মামলায় গৃহবন্দী রাখা হয়েছে, এখনও তিনি পুরোপুরি মুক্ত নন, তারেক রহমানের উপর চালানো হয়েছে বহুবিধ নির্যাতনের নির্মম মাত্রা। বিএনপির মহাসচিব বলেন, এদেশে জনগণের মালিকানা কেড়ে নিয়ে ঘোর দুর্দিন নামিয়ে আনা হয়েছে, অবাধ নিরপেক্ষ ভোটের মাধ্যমে স্বাধীনভাবে জনপ্রতিনিধি নির্বাচনে পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে, স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে ধ্বংস করা হয়েছে, তাই নির্দলীয় নিরপেক্ষ সরকার ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন আজ গণদাবিতে পরিণত হয়েছে। অবৈধ শাসন ফ্যাসিবাদী কায়দায় দীর্ঘায়িত করতে যে সরকার দেশ রাজনীতি ও গণতন্ত্রকে চরম দুর্দশায় ফেলেছে। তিনি বলেন, গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণ সরাসরি শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারে, জনগণের মতামতে হয় সরকার পরিচালনার ভিত্তি, কেবলমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় শান্তি, স্থিতিশীলতা, টেকসই উন্নয়ন ও মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। আসুন আমরা গুম, খুন, ক্রসফায়ার আর মিথ্যা মামলা হিরিকের এই দুঃসময় কাটিয়ে উঠতে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ফ্যাসিবাদের কবল থেকে গণতন্ত্র মুক্তির মাধ্যমে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলি। এদিকে সংসদ নির্বাচন নিয়ে ইসির রূপরেখা বাপের তালুকদারি বললেন মির্জা আব্বাস। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের কর্মপরিকল্পনা প্রকাশকে বাপের তালুকদারি বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা মির্জা আব্বাস। তিনি বলেছেন, নির্বাচন কমিশনার ঘোষণা করেছেন জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদের ভোট নেওয়া হবে, তিনি বাপের তালুকদারি পেয়েছেন যে ভোট হয়ে গেল আর আমরা বাংলাদেশের গণতন্ত্রের মানুষ বসে থাকব। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলোর সুস্থতা কামনায় আলোচনা এবং
দোয়া মাহফিল অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এসব কথা বলেন। সম্মিলিত ছাত্র যুব ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে। মির্জা আব্বাস বলেন, জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার। আমার প্রশ্ন হলো, এই নির্বাচন কমিশনার কোথা থেকে এসেছেন, কে তাকে নিয়োগ দিয়েছে? অবৈধ সরকার, রাতের অন্ধকারের সরকার, নিশিরাতের ভোট ডাকাত, যাকে নিয়োগ দিয়েছে সে নির্বাচন কমিশন অবৈধ। মির্জা আব্বাস আরও বলেন, এই লোকটা ভাবতে পারছেন না বিশ্বের বুকে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকত। যদি ইতিহাস পাল্টে তিনি বলতেন, নিরপেক্ষ সরকার অধীনে ছাড়া ভোট করব না, যদি সঠিকভাবে ভোট করতে না পারে আমি থাকব না, যদি পদত্যাগ করতেন তাহলে বাংলাদেশে অনেক উপরে তার নাম থাকত। অনুষ্ঠানে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, রাজনৈতিক সমাধান ছাড়া জাতীয় নির্বাচন করা যাবে না। এই সমাধান ছাড়া সংসদ নির্বাচনের রূপরেখা ঘোষণা করা হলে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের হুমকি দেন তিনি। আব্দুস সালাম বলেন, সরকার মানুষের নিরাপত্তা দিতে পারছে না, আওয়ামী লীগ গণতন্ত্র ছিনিয়ে নিয়েছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আওয়ামী লীগের রোডম্যাপ বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা দিয়েছে সেটা এই জাতি মানবে না। তিনি বলেন, পরিষ্কার কথা, দেশের অধিকাংশ রাজনৈতিক দল আওয়ামী লীগের অধীনে নির্বাচন চায় না। আপনি জোর করে যদি আওয়ামী লীগের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য নির্বাচনের ব্যবস্থা করেন, বাংলাদেশের কোনো অঘটন ঘটে সেটার জন্য দায়ী দায়িত্ব আপনাকেই নিতে হবে। আব্দুস আরও বলে, গতবার আমরা নির্বাচন করেছিলাম, আগে নির্বাচন কমিশনকে প্রশ্ন করেন তিনি সঠিক নির্বাচন দিতে পেরেছিল কিনা, তখন আমাদের প্রতিপক্ষ হয়ে উঠেছিল প্রশাসন। আপনি তার কাছ থেকে জানেন আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন করতে পারবেন কিনা, কোনোভাবেই পারবেন না, তাই আল্লাহর ওয়াস্তে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের দায়িত্ব পালন করবেন না। এদিকে আওয়ামী লীগ নেতারা আগ বাড়িয়ে কথা বলা বন্ধ করুন বলেন ডাক্তার জাফরুল্লাহ। নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে ইভিএম সহ নির্বাচন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আওয়ামী লীগ নেতাদের আগ বাড়িয়ে কথা বলা বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ইভিএমকে কেন্দ্র করে যদি নির্বাচনে অনুষ্ঠিত না হয় সেটি হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক। নির্বাচনের প্রতি সংসদীয় আসনের 5টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ হতে পারে বলেও কমিশনকে পরামর্শ দিয়েছেন তিনি। বুধবার রাজধানীর প্রধান নির্বাচন কমিশন আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী হাবিবুল আওয়ালের সঙ্গে বৈঠক শেষে ডাক্তার জাফরুল্লাহ সাংবাদিকদের এসব কথা বলেন। বেলা 11:20 দিকে এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাফরুল্লাহ চৌধুরী বলেন, নির্বাচন কমিশন খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে চলছে, যে করেই হোক একটা গিভ অ্যান্ড টেকের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন করা দরকার। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন, আমরা 150 না 300 আসনে ইভিএম চাই, তাদের উচিত হবে একদম চুপ করে থাকা। এখন ইভিএম এর কারণে যদি আমাদের নির্বাচনটা বন্ধ হয়ে যায়, যদি নির্বাচনটা বয়কট হয়, তাহলে এটা জাতির জন্য খুব দুর্ভাগ্যজনক হবে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজকে এই নির্বাচন কমিশনের মূল দায়িত্ব হলো সবাইকে নির্বাচনে নিয়ে আসা। নির্বাচন কমিশন 150 আসনে ইভিএম করার কথা ভাবছে, এটা একটা ভুল সিদ্ধান্ত। এই জিনিসটা আসলে আস্থার ব্যাপার, ইভিএমে মানুষের আস্থা নাই। এই জন্য আমি নির্বাচন কমিশনারকে বলেছি, আপনারা এমন কিছু করবেন না যাতে নির্বাচনই না হন। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বলেন, এখন যদি এই ইভিএমের প্রশ্ন নিয়ে সব পলিটিক্যাল পার্টি নির্বাচন না করে তাহলে দেশ কঠিন সংকটের দিকে যাবে। সেই জন্য আমার একটা সাজেশন হলো, তারা 150 আসনে ইভিএম না করে 300 আসনে ইভিএম করতে পারে, কিন্তু প্রতিটা আসনে সখানে কেন্দ্রের মধ্যে মাত্র 5টা কেন্দ্রে ইভিএম ব্যবহার করতে পারে। তাহলে হবে কি, আমরা দেখতে পাবো, প্রশ্ন করতে পারবো, যুক্তিতর্ক দিতে পারবো। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, নির্বাচন কমিশনার ইভিএম নিয়ে আমার পরামর্শকে যুক্তিসঙ্গত মনে করেছেন। তিনি বলেছেন, আমরা ভেবে দেখি কি করা যায়, তাছাড়া বলেছি এমন কিছু না করতে যাতে নির্বাচনে অন্যরা না আসে। তৃতীয় একটা কথা বলছি, না ভোটের একটা প্রবর্তন করতে বলেছি যে আমার কোনো কেন্দ্র পছন্দ না।